আবার ভানু, ভেবেছো তোমার ফোন দিয়ে আমি বুঝি? দুষ, এইটা একটা সংসার, উঠতে বইতে খালি কেসাল, ইচ্ছা হয় তার পিনতাল খাইয়া সুইসাইড করি। ইংরেজিতে সাদে কি কয়, ওয়াইফ, WYFE, উইদাউট ইনফরমেশন ফাইট এভরিওয়ান। শেষবারের মতো জিগাইতে আসি, একটু থামন যাইব কি যাইব না, অফিস থেকে বাড়িতে ফিরা একটু শান্তিতে বসুম, তারও উপায় নাই। আমাকে বিয়ে করে নিয়ে এসে এত ঝি বানিয়ে রেখেছো, আর তুমি শান্তিতে থাকবে? ওটি হচ্ছে না। এই নাও, এই নাও, চাগলে আমাকে উদ্ধার করো। ইস, এইটা একটা চা নাকি শরবত? হ্যাঁ হ্যাঁ, এই শরবতটাই তোমাকে গিলতে হবে। তা তো হইবই গিন্নি, একটা সংসারে হাজবেন্ড হইল গিয়া ইসে মাথা, আর ওয়াইফ হইল গিয়া গলা, মাথারে যেদিক ইচ্ছা ঘুরাইতে পারে। উফ, অফিস থেকে ফিরেই আমার সাথে ঝগড়া না বাঁধালে তোমার একদিনও চলে না। না চলবো কেমনে গিন্নি, ঝগড়া তো আমি বাঁধাই না, বাঁধাও তুমি। কি আর বাঁধাবাই মানা কেন, এইটা হইলো তোমাকে মৌলিক অধিকার, সারাদিনে একবারের জন্য হইলেও আমার লগে তোমার ঝগড়া করতেই হইব, আর না জিততে পারলে শেষ অস্ত্র তো আছেই চোখের জল। আমি বলি না, এতগুলো বছর তোমার সঙ্গে সংসার করে আসছি জানো, অন্য কেউ হলে না কবি লাথি মেরে চলে যেত। লাথি মারতে কিছু বাকি রাখো নাই গিন্নি, যাও গিয়া অফিস থেকে ফেরনের সময় তোমার ভাই গোবিন্দর লগে দেখা হয়েছিল, কইল মিনুর বিয়া ঠিক হইয়া গেছে। ও মা, তাই? এই এই দেখো, আমার কিন্তু একটা কাঞ্জিভরম কিনে দিতে হবে, আমি বলেই রাখছি। আর আর শোনো না মিনুকে, না একজোড়া সোনার দুল দেব। হ্যাঁ তা তো দিবাই, না দিলে বাবার বাড়ি তোমার তো মুখ রাখনেরই জায়গা থাকবো না। তাইলে আর কি, শপিং এর লিস্ট বানাইয়া ফেলাও, তোমার কি কি লাগবো, মিনুর কি কি লাগবো, সাথে আমার লিখবা একখানা আন্ডার প্যান্ট লিখবা। কেন শুধু আন্ডার প্যান্ট কেন? তোমার লগে শপিং এ গেলে তো আমার আন্ডার প্যান্ট কেনারই পয়সা অবশিষ্ট থাকবো না, শেষকালে দেখুম হাইটা হাইটা বাড়িতে ফিরতে হইতে আছে। ও, আর গত মাসে অফিসের কলিগদের সঙ্গে যে ট্যুরে গেলে, কম টাকা খরচা করেছো? আমার ট্যুর আর তোমার শপিং এর মধ্যে বিস্তর প্রভেদ, সেটা তোমার আলমারি দেখলেই বোঝন যায়। বাড়িতে অতিথি আসলে পর্যন্ত জিগাই, দাদা বৌদি কি অনলাইন শাড়ির বিজনেস শুরু করছে? হ্যাঁ, আমার তো ওই কয়খানা মাত্র শাড়ি, না আছে একখানা ভালো মেকআপ সেট, না আছে ভালো একজোড়া নতুন চটি। সে কি, এই তো পূজার সময় দুইখান বাংলা বন্ড ব্লাউজ আর একজোড়া বিগের সলো চটি নিলে আবার পারে? সেগুলো তো পুরনো হয়ে গেছে, সামনে মিনুর বিয়ে বলে কথা, একটু আলাদা ভাবে সাজুগুজু করব না? করবা বই কি, আলবাত করবা, এমন সাজা সাজবা দেখা যেন মনে হয় বিয়া মিনুর না তোমার, গা ভর্তি গৌনা গাটি পইরা বিয়া বাড়িতে যাইবা, আর তোমারে পাহারা দিতে দিতেই আমার রাইত কাবার হইয়া যাইব। তাহলে স্বীকার করছো তো যে এখনো আমাকে পাহারা দিতে হয়? তা না, তা না, চোর যদি শুধু তোমারে চুরি করতো তাইলে কোনো কথা ছিল না, পাহারা দিতে হইব তোমার বিস্তর গৌনা গাটি লইয়া। এই দেখো আবার কি হইল। আরে আরে, আমি ইসে 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 রসিকতা করতে আসিলাম। রসিকতা না আর কিছু, রসিকতা শোনো, এই যে কথাই কথাই তুমি কাইন্দা ফেলাও, আমার না পুরানা দিনের কথা মনে পড়ে যায়। বিয়ার সময় তুমি কানতে কানতে বাড়ি থেকে বাইর হইছিলা, দেইখা তো আমার চোখে জল চইলা আইছিল, তুমি যে কত সাহসী আর আমি যে ভীতু সেইটা বুঝতে একটু লেট হইয়া গেছে ইয়ার। তাহলে স্বীকার করছো তো যে তুমি একটা ভীতু? আলবাত স্বীকার করি, আপামর স্বামীকুল স্বীকার করে তারা ভীতু স্ত্রীর আর সাহস, ব্যাকরণের সময় পুরুষ মানুষ সাথে 50 জন অন্তত লইয়া যায়, আর মাইয়া লোক সাহসের সহিত একাই বাইর হইয়া চইলা আসে, কেমন কিনা কেমন দাঁত বার করে হাসছে দেখো।
মাঝে মাঝে ইচ্ছে হয় না নোড়া দিয়ে এই সব কটা দাঁত ভেঙে একেবারে গুঁড়িয়ে দি। ভাঙনের তো বাকি রাখো নাই গিন্নি, এখনো মনে পড়লে দাঁতের মধ্যে কেমন একটা শিরশির কইরা ওঠে। আমি আবার তোমার দাঁত কবে ভাঙলাম? যত সব মিথ্যা কথা। দাঁত ভাঙো নাই? হ্যাঁ, বাতের মধ্যে কাকর আসিল না, অস্বীকার করতে পারো? বারে চালের মধ্যে কাকর থাকলে আমি কি করব? বাজার তো আর আমি করি না, তুমি করো, ভালো চাল কিনে আনলেই হয়। খামাকা চাউলের দোষ দাও কেন গিন্নি, ভগবান তোমারেও তো দুইখান চোখ দিছে, কাকর পয়সা ভাত রাঁধতে পারো না? ভগবান তো তোমাকেও 32টা দাঁত দিয়েছে, তুমি চিবিয়ে খেয়ে ফেলতে পারো না? এই তো এইলো কথা, তোমার সাথে পারে কার সাথে গিন্নি? তুমি একেবারে দার্শনিকের মতো কথা কইছো, সাব্বাস, তোমারে আমার বৈপ্লবিক সালাম। পড়তে এসো। আচ্ছা এই যে তুমি খালি আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করো, তুমি কি বোঝো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার যত্ন নিই, তোমার ভালো মন্দ সব কিছু খেয়াল রাখি? আর কেউ আছে এমন বলো তো? খাইছে আমার ভালোবাসার কথা কয়, জানি জানি। ইসে তুমি যে আমার সন্তান স্নেহে লালন পালন করো, তা তো শুধু আমি না, পেবাক পাড়া প্রতিবেশী পর্যন্ত অনুধাবন করে। মানে? মানে এই যে তুমি আমারে কথাই কথাই ধমকা, এক প্রকার তো তাই। তুমি না একটা যাতা। কি কই কইছো? তুমিও যা আমিও তা।